हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माहिस वर्ल्ड। आज के शेयर करब बाच्चादे शीतकाले एमन 13टी खाबार जे 13टी खाबार बाच्चादे खावाले बाच्चार ओजन खूब सहजे बाड़बे, तार साथे साथे बाच्चार इम्यूनिटी पावारो स्ट्रंग होबे। बंधुरा ताहले चलुन आजकेर भिडियोटा शुरू करी। आजकेर भिडियोटा शुरू करार आगे एकटी छोट रिक्वेस्ट, बंधुरा जारा आमार चैनल एखोनो पर्यन्त सबस्क्राइब करनी, आपनार मूल्यवान मतामत जानाते एबं आमार तथ्य पेते अवश्यई बिना खरचाय आमार चैनलटी सबस्क्राइब करे राखुन। फार्ष्ट बाच्चा की गाजर खाओ अभ्यास तैरि करूँ। गाजर मध्य कैरटीन आछे जेटा बाच्चार चोखे ज्योति बाड़ाय, ताछाड़ाओ बाच्चार स्किन और चूल भालो रखते गाजर भूमिका असीम। बंधुरा बाच्चा जदि छोटो है ताहोले बाच्चा के गाजर पिउरि करे खावान, बड़ो बाच्चादेर गाजर आपनी सब्जिर साथे एबं काँचा सब्जिओ खाते पारेन। बंधुरा ए गाजर खेले बाच्चार किन्तु स्किनो खूब ओलोई हय। नेक्स्ट बाच्चा के पालंग शाक खावान, पालंग शाक आपनी जे कोनो फर्मे खाते पारेन, पालंग शाकेर पुरी करेओ खाते पारेन। बंधुरा गाजर और पालंग शाक मिश्रण करे सब्जी हिसाबे बाच्चा के खाते पारेन, एते बाच्चार किन्तु इम्यूनिटी पावर स्ट्रंग होबे आर बाच्चा हेल्दी थाकबे। नेक्स्ट बाच्चार खाबारे गुड़ एड करुन। गुड़ खेले बाच्चा जदि नियमित गुड़ खेते भालोबासे बा बाच्चा जदि नियमित गुड़ खाय ताहले बाच्चार शीतकाले गरम फील होबे आर अनेक भिटामिनेर चाहिदा किन्तु पूर्ण करबे एई गुड़, ताई बाच्चाके नियमित गुड़ खावान। नेक्स्ट बंधुरा बाच्चाके हलुद खावान, ए जीवाणुनाशक किन्तु बाच्चार शरीरेर अनेक रोग प्रतिरोध करते सहाय्य करबे। बाच्चाके प्रत्येक दिन रात्रिते হলুদ দুধ করে খাওয়ালে বাচ্চার কিন্তু ইমিউনিটি পাওয়ার স্ট্রং হয়, বাচ্চা সর্দি কাশি থেকে সুরক্ষিত থাকে। তাই বন্ধুরা বাচ্চাকে নিয়মিত হলুদ দুধ করে খাওয়ান। নেক্সট বন্ধুরা বাচ্চাকে মটরশুঁটি খাওয়ার অভ্যাস তৈরি করুন। বাচ্চার সবজির সঙ্গে অথবা বাচ্চাকে মটরশুঁটির পুরি করেও খাওয়াতে পারেন। সিজনিয়াল ফুডসগুলো বাচ্চাকে বেশি বেশি খাওয়ানোর অভ্যাস তৈরি করুন, তাহলে বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে আর এই ঠান্ডার সময়টা খুব ভালোভাবে পার করতে পারবে। বন্ধুরা নেক্সট বাচ্চাকে ডিম খাওয়ান। প্রত্যেক দিন একটা এক বছরের উপরের বাচ্চাকে দেওয়া যায়, 8 মাসের পর থেকে ডিমের হলুদ অংশটা বাচ্চাকে খাওয়াবেন, তাহলেই শীতের দিনে বাচ্চার শরীর গরম থাকবে আর বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে, সঙ্গে সঙ্গে বাচ্চার ওজন বাড়াতেও সাহায্য করবে কিন্তু এই ডিম। বন্ধুরা শীতকালে বাচ্চার ডায়েটে রাখুন মেথির শাক। মেথির শাক শীতকালে বাচ্চার জন্য খুব উপকারী একটি খাবার, যেটা বাচ্চার শরীরে হেলদি রাখতে সাহায্য করবে। বন্ধুরা নেক্সট বাচ্চাকে দুধ খাওয়ান। প্রত্যেক দিন একটি বাচ্চাকে কম করে 1 গ্লাসও দুধ খাওয়ার চেষ্টা করবেন, তার ফলে যেটা হবে বাচ্চার শরীরের গ্লেজি ভাব থাকবে, বাচ্চার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। নেক্সট বন্ধুরা বাচ্চাকে ড্রাই ফ্রুটস খাওয়ান। বাচ্চার জন্য ড্রাই ফ্রুটস খুব হেলদি একটি খাবার আর এই শীতকালে বাচ্চার শরীরের গরম ভাব আনতে বাচ্চাকে অবশ্যই ড্রাই ফ্রুটস খাওয়াবেন। মিষ্টি জাতীয় যে কোনো খাবারের সঙ্গেই কিন্তু আপনি ড্রাই ফ্রুটস দিয়ে খাওয়াতে পারবেন। নেক্সট বন্ধুরা বাচ্চাকে মিষ্টি আলু খাওয়ান। এই মিষ্টি আলু বাচ্চার ওজন বাড়াতে খুব সাহায্য করবে। বন্ধুরা মিষ্টি আলু তাছাড়াও কুমড়ো এই ধরনের খাবার বাচ্চাকে রেগুলার খাওয়ান। 6 মাসের পর থেকে এই দুটো খাবার আপনি বাচ্চাকে রেগুলার খাওয়াতে পারেন। বন্ধুরা আজকের ভিডিওয় যে 13টি খাবারের কথা বললাম, আপনি 1 সপ্তাহ খাইয়ে দেখুন, বাচ্চার ওজন একদম বাড়বে। আর আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনার অনেকটাই উপকার এসেছে। যদি ভিডিওটার মাধ্যমে আপনার উপকার আসে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেল বিনামূল্যে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে করতে পারেন, আমি চেষ্টা করব নিশ্চয়ই উত্তর দেওয়ার। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।